যে আমি অত্যন্ত সহনশীলতার পরিচয় দিয়ে নির্বাচন করেছি। আমি 2003-এ বিরোধী দল থেকে নির্বাচন করেছি, 2011-তে নিজের দলের হয়েও মনে হয়েছে যেন আমি সবচেয়ে বেশি বিরোধী দল। আমি সেই নির্বাচনও মোকাবেলা করেছি, 2016-তে আমি আওয়ামী লীগের নমিনি হয়েও আমাকে সবচেয়ে বেশি মানুষের দোরগোড়ায় যেতে হয়েছে। এতটুকু ফ্যাসিলিটি আমি সরকারের পক্ষ থেকে নেওয়ার চেষ্টা করি নাই, নেই নেই, বরঞ্চ আমার চেয়ে বেশি ফ্যাসিলিটি নিয়েছিল শাখাওয়াত ভাই, আমার চেয়ে বেশি। এখনো যা দেখছি আমি এখনো কোন ঠাসা অবস্থায় আছি, সবচেয়ে বেশি ফ্যাসিলিটি নিচ্ছে আমার চাচা তৈমুর আলম খন্দকার, এবং কাদের থেকে নিচ্ছে তাও শহরবাসী জানে। সুতরাং আমি সেই দিকে হাঁটবো না, যেহেতু আমি সবসময় আমার দলে থেকেও আমি কোণঠাসা, আমি কোণঠাসা অবস্থায় থেকে মানুষের দ্বারে যেতে চাই, মানুষের কাছে ভোট পেতে চাই, মানুষের দোয়া চাইতে চাই। আপনারা একটু খেয়াল রাখবেন এবং আপনারা যে যেখানে আছেন সেখানে আমার জন্য ক্যাম্পিং করবেন, আমার কথাগুলি বলবেন, আমি সেবা করতে চাই, এতটুকু আমার স্বার্থ, আর কোনো স্বার্থ নেই। আমি এই শহরে চাঁদাবাজিও করি না, আমার 2-4-4-5টা বাড়িও নাই, আমার বিজনেসও নাই, আমি তেল ব্যবসা করি না, জুট ব্যবসা হতেও যে ভাগ দিই না, এমনকি আমার দলের পদ পদবী নিয়েও আমি প্রতিযোগিতায় যাই না। আমি একদম নিরীহ মানুষের মতনই আমি রাজনীতি করি, আমি মানুষের সেবা করি। তবে এর মানে এই না যে আমাকে কেউ বলবেন আর আমি হেঁটে চলে আসবো, আমি সেরকম না। এই শহরে খুন করবেন আর আমি তাকিয়ে দেখবো, চাঁদাবাজি করবেন আমি তাকিয়ে দেখবো, তা না। সেটার চরিত্র আপনারা আমাকে জানেন, সেটা আমার আলাদা চরিত্র। সেখানে আমি আইভি অত্যন্ত সাহসিকতার সহিত মোকাবেলা করি, কিন্তু আমি নিরীহভাবেই এই সিটি কর্পোরেশন চালাই। ক্ষমতা কাকে বলো আমি জানি না, আমার মাথার মধ্যে কোনো দিনও যে আমি মেয়র এই চিন্তাটা আমার মাথায় কখনো আসেনি। আমার মাথায় সবসময় ছিল আমি একজন সাধারণ মানুষ, আমি আলী আহমদ চুনকার মানুষ, চুনকার মেয়ে, যে সাধারণ মানুষের সাথে সারাদিন থাকতো, আমি তারই সন্তান। সুতরাং আমাকে সাধারণ মানুষের সাথেই বসবাস করতে হবে, সেই চিন্তা মাথায় রেখে আমি সবসময় কাজ করেছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি সেই কাজটা করতে চাই, আপনাদেরকে আমি পাশে পেতে চাই বরাবরের মতো, বরাবরের মতো এই আশা ব্যক্ত করে পত্র রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। অ্যাকচুয়ালি আমার মার্কা ওই আইভি, আমার মার্কা ছিল নৌকা, এখনো আমার মার্কা নৌকা, কিন্তু আমি আপনাদের আইভি, আমি আপনাদের আইভি। এইটা মনে রাখেন যে আমি আপনাদের কোনোদিনও ক্ষতি করব না, এখনো আগেও করি না, এখনো করব না, ভবিষ্যতেও করব না। এই শহরের মানুষ আমার দ্বারা কখনো নির্যাতিত হবে না, এই কথাটা মনে রেখে আমার জন্য অন্তত দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। শান্তির পায়রা।